আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই করোনাকালীন মহামারীর সময়তে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যার কারণে অনেক ছাত্রছাত্রীদের সমস্যা হয়েছে। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষকদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো এই করোনাকালীন সময়ে কবে নাগাদ কাটবে এ ব্যাপারে আমরা কেউ কিছু জানি না। তবে এখন শিক্ষা উপমন্ত্রী তিনি একটি আমাদের সময় নির্ধারণের কথা বলেছেন যে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এটি নিয়ে একটি নিউজ তৈরি হয়েছে। সেই নিউজটি আমরা এখন আলোচনা পর্যালোচনা করে দেখব যে সেখানে কি বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে। তো এটি আজকের নিউজ, 7 আগস্ট 2021 আজকের নিউজ, এটি আজ প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বরে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবো শিক্ষা উপমন্ত্রী এটি সে বলেছেন। এখানে কি লেখা রয়েছে আমরা একটু খেয়াল করে দেখি বন্ধুরা। করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলে সেপ্টেম্বরের শারীরিক উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিংদশ সামান্য খোলা হবে, বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্প্রতি বিবিসি বাংলাকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন। এদিকে গত মার্চে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস শুরুর পর থেকে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধের তালিকায় বিশ্বে বাংলাদেশে অবস্থান তৃতীয়। টিকার জন্য নিবন্ধন ও যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এনআইডি নেই তাদের বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে আমরা সেখানে, বলে সামান্য সমস্যা নিরসনের চেষ্টা করছি। তবে শিক্ষার্থীরা এনআইডি অথবা স্টুডেন্ট কার্ড নিয়ে সশরীরে উপস্থিত থাকলে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী তাদের টিকা দেওয়া যাবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পর গত বছরের 7 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা জানালেও মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হয়েছে। এদিকে সরকারের শেষ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং এদের কমই মাদ্রাসায় চলমান কিছু ছুটি আগামী 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এটি ছিল আজকের তথ্য। তিনি বলেছেন যে সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এটি সশরীরে খোলার ব্যাপারে তিনি বলেছেন। তো দেখা যাক যে এই বিষয়টি কতটুকু ঠিক থাকে। আমরাও আশা করছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাক, তো এমনটাই তিনি বলেছেন। তো যাই হোক বন্ধুরা, আজ আর কথা বাড়াতে চাই না। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমার এখানে শিক্ষা বিষয়ে সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে এবং এনটিআরসি এর সকল তথ্য আমার এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।